এই মুহূর্তে আমরা রয়েছি নদিয়া জেলার কৃষ্ণনগর দু নম্বর ব্লকের খাজুরি গ্রামে আপনারা জানেন যে জাতীয় একটা বিপর্যয় কেরালাতে ঘটেছে সেখানে বন্যা সেই বন্যাতে আজকে এই গ্রামের বেশ কিছু লেবার যারা কাজে গিয়েছিলেন আজকে তারা ফিরে এসছেন সেই রকমই আমাদের মধ্যে আমরা সেই রকম তিনজনকে পেয়েছি তাদের সঙ্গে আমরা কথা বলে নেব আসুন আপনার নাম কি আমার নাম মাদাই মল্লিক আপনারা কোথায় গিয়েছিলেন আমরা এরনাকলম কাজে গিয়েছিলাম আচ্ছা কিসের কাজে গিয়েছিলেন লেবারের কাজে লেবারের কাজে গিয়েছিলেন তো সেখানে কি অভিজ্ঞতা হলো সেখানে কাজ আমরা ভয়ঙ্কর বন্যা বর্ষার প্রচুর চাপ ঘর বাড়ি ভেঙে যাচ্ছে আমরা খুবই কষ্টের উপর ছিলাম হ্যাঁ পাঁচ সাত দিন আকাশের জল ধরে খেতে হয়েছে খুবই কষ্ট পেয়েছি আসারও পয়সা নেই কিছু কিছু মানে পয়সা দিয়ে আমাদের টিকিটটা দিয়ে কোনো রকম বাড়ি আমরা জানে বেঁচে চলে এসেছি কতজন ছিলেন আমরা বারো জন ছিলাম বারো জন ছিল আপনার বাড়ি আমার বাড়ি খাজুরি হাজুরিতে আর আপনাদের সঙ্গে আর কে কে ছিলেন আমার সঙ্গে এই তো আমার এক সাথে আছে হাসিবুল আমরা পেয়ে গেছি আরও একজনকে হাসিবুল আপনার নাম হাসিবুল তো হ্যাঁ হাসিবুলকে পেয়ে গেছি আমার নাম হাসিবুল হ্যাঁ তো ওখান থেকে আপনারা কবে ফিরলেন বাড়ি আমরা আজকে বেলা একটা সময় ফিরেছি আমরা গিয়েছিলাম আজ মাস 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 কিছু লোক গিয়েছিল হ্যাঁ এই এই আর দুই দুই তরফের লোক ছিল কেন ফিরে আসলেন আমরা খুব কষ্টের মধ্যে ফিরে এসেছি চরম বর্ষা আর প্রচণ্ড হারে বন্যা হ্যাঁ মানুষ খাওয়া ব্যাগরে কত মানুষ মারা গিয়েছে হ্যাঁ খুব কষ্ট করে আমরা এসেছি জীবন বেঁচি বাড়ি এসেছে যে আশাতে আপনারা গিয়েছিলেন একটা আশা নিয়ে যে সংসারের অভাব অনটন দূর করার জন্য তো সেক্ষেত্রে কি আপনারা নিরাশ হয়ে ফিরে আসলেন হ্যাঁ আমরা কি করব এখন মেন ব্যাপার হচ্ছে সংসারের অভাবের জন্যেই তো আমরা কেরালায় গিয়েছিলাম হ্যাঁ তার এখন খাওয়া দাওয়া করে নিজের জীবন নিয়ে আমরা বাড়ি চলে এসেছি কী করবো এই খুব কষ্ট হয়েছে আরও একজন আমাদের সঙ্গে রয়েছেন আপনি গিয়েছিলেন আপনার নাম কি আমার নাম শফির শেখ শফির শেখ কোথায় বাড়ি আপনার আমার বাড়ি খাজুরি নওদাপাড়া খাজুরি নওদাপাড়া তো সেখান থেকে কেন ফিরে আসলেন সেখানে চরম বৃষ্টি হচ্ছে আকাশের পানি হচ্ছে এগুলো বন্যা খুব ওখানে খাওয়া দাওয়া ঠিক মতন হতো না কাজ ঠিক মতন হতো না কি করব ওই জন্য ঘুরে এসেছি বিভৎসতা কি দেখলেন বিভৎসতা চরম পানি ঘর বাড়ি সব ভেঙে পড়ে যাচ্ছে মানুষ অনেক মারা গেছে ওখানে কতজন ছিলেন আপনারা আমরা ছিলাম 12 জন টোটাল সবাই কি বাঙালি সব বাঙালি কোন কোন জেলা থেকে ছোনডাঙ্গা নদীয়া জেলা সব কারে 12 12 জনই নদীয়া জেলার কোন কোন গ্রামের নদীয়া জেলার কোন গ্রামের ছোনডাঙ্গা আছে আর কান্দালপতার আছে আর খাজুরি নওদাপাড়ার আছে খাজুরি সব খাজুরি সব আমরা এই মুহূর্তে বেশ কয়েকজনের সঙ্গে কথা বললাম যারা ইতিমধ্যে গ্রামে ফিরেছেন ফিরতে পেরেছেন কিন্তু এমন অনেক লেবার আছে যারা এখনও ফিরতে পারেননি তাদের মধ্যেই তাদের বাড়ির যে আত্মীয় স্বজন তাদেরকে আমরা পেয়েছি আমরা কথা বলে নেব আপনার কে আছে ওখানে আমার স্বামী আছে আপনার স্বামী রয়েছে তো সেখানে কি অবস্থায় আছে কিছু জানতে পেরেছেন না জানতে পারে জানতে পারিনি তবে দুই এক দিনের মধ্যে বলল যে জলের খুব অসুবিধা খুব প্রচন্ড হারে জল বাড়ছে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে কাজ হচ্ছে না খাওয়া দাওয়া হচ্ছে না এই সমস্ত শুনলাম দি শুনে মনটা ভালো নেই খারাপ লাস্ট কবে কথা হয়েছে লাস্ট কথা হয়েছে গত বৃহস্পতিবারের দিন তারপরে আর যোগাযোগ ছিল না কালকে থেকে একটু একটু হচ্ছে এখানে আর আর কেউ আছেন পরিবারের লোকজন যারা যাদের একটু আসুন আপনি আসুন এদিকে কে আছে আপনার আমার ছেলে আছে ছেলে আছে কি নাম ছেলে আমার ছেলের নাম আলিবদ্দিন শেখ কতদিন গেছে আমার ছেলে 18 মাস

তো বলেছিল যে ফিরবো হ্যাঁ আমার ছেলে বুধবারে বলিল যে মা কুরমানির আগে গাড়ি তুটব বাড়ি আসবো আর আসতে না ছেলে সেখানে খুব ভয়ঙ্কর অবস্থায় আছে আমার ছেলে এখানে আর কেউ আছেন যাদের পরিবারের এই আমরা আর একজনকে পেয়েছি যাদের আরও একজন আছেন কেরালাতে সেখানে বন্যায় আটকে গেছেন তাদের সঙ্গে কথা বলে নেব এরকম আপনার নাম নাম বলো আপনার নাম আমার নাম বিবি

তাহলে এখন কি চাইছেন প্রশাসনের কাছে গিয়েছিলেন না আজকে তো শুনলাম আচ্ছা যে লোকাল ভিডিও অফিসে নাম নথিভুক্ত করতে হচ্ছে প্রশাসনের তরফ থেকে তারপরে খোঁজ খবর চলবে সেরকম কিছু জানেন না না কিছুই জানি না আজকে শুনলাম আজকে শুনে কি আগামীকালে আপনারা এখানে লোকাল ভিডিও অফিসে যাবেন হ্যাঁ যাব যেতে তো হবে আমরা এই মুহূর্তে কথা বললাম যারা আজকেই ফিরেছে কেরালা থেকে এবং সেই সঙ্গে যে সমস্ত লেবাররা ফিরতে পারেনি এখনও তাদের পরিবারের সঙ্গেও কথা বললাম নদিয়া থেকে স্ট্রিং নিউজের রিপোর্ট হালিম মণ্ডল